টেট আন্দোলনে কামড়াকামড়ি পুলিশের কামড়ে জখম চাকরি প্রার্থী, উল্টো দিকে মহিলা পুলিশ কর্মীকেও পাল্টা কামড়ানোর অভিযোগ। যদিও পুলিশ সূত্র দাবি আন্দোলনকারী মহিলার মেডিকেল রিপোর্টে কামড়ের প্রমাণ মেলেনি। বচসা ধস্তাধস্তি থেকে লাঠি পেটা, টানা হেচড়া, চ্যাংদোলা করে ভ্যানে তোলা, গত কয়েক বছরে সবই দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলনে। তাই বলে কামড়াকামড়ি? ২০১৪ টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে বুধবার এক্সাইড মোড়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। ক্যামক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরেও পৌঁছে যান বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান। অভিযোগ সেখানেই অরুণিমা পাল নামে এক চাকরি প্রার্থীর হাতে কামড়ে দেন এক মহিলা পুলিশ কর্মী। লালবাজারের পাল্টা অভিযোগ, সেই মহিলা পুলিশ কর্মীর হাতেই আগে কামড়ানো হয়েছে। টেট আন্দোলনে কামড়াকামড়ি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ফেসবুক পোস্টে কটাক্ষ করে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, কামড় প্রাথমিক উপসর্গ হতে পারে জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, প্রতিষেধক টিকা আছে, আর কামড়ে দেওয়া প্রাণীটির উপর নজর রাখুন। বুধবার অরুণিমা সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। যদিও বৃহস্পতিবার প্রত্যেকেরই জামিন মঞ্জুর করে ব্যাংকশল কোর্ট। ৩০ জনকে ৩০০ টাকা করে বন্ডে জামিন দিয়েছেন এবং প্রত্যেক দিন হাজিরা দিতে। পুলিশের এই বেল নন বেলেবেল সেকশন ইনসার্ট করাটা অযৌক্তিক ছিল, তারা মিথ্যা মামলা করেছিল, তা প্রমাণ হয়েছে। অক্টোবরের দ্বিতীয়ার্ধে টেট প্রার্থীদের আন্দোলনের এপিসেন্টার হয়ে উঠেছিল সল্টলেকের করুণাময়ী চত্বর। সেবার আদালতের নির্দেশে মাঝরাতে অভিযানে নেমে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশ। জানিয়ে বিস্তর টানাপোড়েন চলে রাজ্য রাজনীতিতে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই টেটের কামড়ে বিদ্ধ বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।